আসন্ন বিশ্বকাপে সেরা যে তারকারা মাঠ মাতাবেন। বাবর আজম, সাকিব আল হাসান ও মোহাম্মদ সিরাজ ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিনজনই আছেন শীর্ষ অবস্থানে। বাবর আজম, মোহাম্মদ সিরাজ আর সাকিব আল হাসান। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের তিন ক্রিকেটার বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে শীর্ষ অবস্থানে থেকেই। আগামী 5 অক্টোবর যখন 13তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, তখনই ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং অলরাউন্ডার বিভাগে এই তিনজনই আছেন প্রথম স্থানে। বাংলাদেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়ক সাকিব আল হাসান আরেকটি জায়গায় পাকিস্তানের বাবর ও ইন্ডিয়ার বোলার সিরাজের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন, যেখানে আবার তার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ইংল্যান্ডের ক্রিস ওকস। অন্তত দুটি বিভাগে দলের সেরা র্যাঙ্কিংধারী হিসেবে বিশ্বকাপে নামবেন এই তিন তারকা। এবারের বিশ্বকাপের 10 দলের ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের মধ্যে তারা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন, সেটাই আসুন দেখে নেওয়া যাক। আফগানিস্তান থেকে বোলার হিসেবে আছেন মুজিবুর রহমান এবং ব্যাটসম্যান হিসেবে আছেন ইব্রাহিম জাদরান, আর সেরা অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ নবী। ওজিদের টিমে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার, আর বোলার হিসেবে আছেন জশ হ্যাজলউড এবং সেরা অলরাউন্ডার হিসেবে আছেন জশ হ্যাজলউড। আর বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিকুর রহিম, আর সেরা বোলার হিসেবে আছেন সাকিব আল হাসান। অন্যদিকে সেরা অলরাউন্ডার হিসেবে আছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন ডেভিড মালান, অন্যদিকে সেরা বোলার হিসেবে আছেন ক্রিস ওকস এবং অলরাউন্ডার হিসেবে আছেন ক্রিস ওকস। আর ভারতের সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন শুভমন গিল, সেরা বোলার হিসেবে আছেন মোহাম্মদ সিরাজ, আর সেরা অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। নেদারল্যান্ডস থেকে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন স্কট এডওয়ার্ডস, সেরা বোলার হিসেবে আছেন লোগান ভন ভিক এবং সেরা অলরাউন্ডার হিসেবে আছেন বাস ডি লিডি। আর নিউজিল্যান্ড থেকে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন কেইন উইলিয়ামসন এবং সেরা বোলার হিসেবে আছেন ট্রেন্ট বোল্ট এবং সেরা অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল স্যান্টনার। পাকিস্তান থেকে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন বাবর আজম এবং সেরা বোলার হিসেবে আছেন শাহীন আফ্রিদি, অন্যদিকে সেরা অলরাউন্ডার হিসেবে আছেন শাদাব খান। দক্ষিণ আফ্রিকা থেকে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন রাসি ভান ডার ডুসেন, সেরা বোলার হিসেবে আছেন কেশব মহারাজ এবং সেরা অলরাউন্ডার হিসেবে আছেন এইডেন মার্করাম। সর্বশেষ শ্রীলঙ্কা থেকে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন চারিতা আসালাঙ্কা এবং সেরা বোলার হিসেবে আছেন মাহেশ থিকশানা, আর সেরা অলরাউন্ডার হিসেবে আছেন ধনঞ্জয়া ডি সিলভা। অন্যদিকে এবারের বিশ্বকাপে চোখ থাকবে সাকিব ও মুশফিকের ওপর। দলের মধ্যে একমাত্র এই দুজনই আছেন সিনিয়র মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর এই দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েই দারুণ এক অভিমত প্রকাশ করেছেন হার্ষা ভোগলে। তিনি বলেন, বাংলাদেশ আমার অন্যতম পছন্দের দল। আমি বিশ্বসেরা তারকা সাকিব আল হাসানকে খেলতে দেখতে পছন্দ করি। হয়তো মাঠের বাইরে সে একটু বেশি মেজাজে, কিন্তু মাঠের ভেতর সে একদমই নিখুঁত। বাংলাদেশ যদি এই বিশ্বকাপে এগিয়ে যেতে চায়, তাহলে সাকিব আল হাসানের চেয়ে বেশি কিছু লাগবে। গত বিশ্বকাপে সে 600-র বেশি রান করেছিল। বাংলাদেশও সে সময় হুমকি হিসেবে দেখিয়েছিল সব প্রতিপক্ষকে। তবে এবার এশিয়ার কতটা পরাশক্তি বাংলাদেশ, সেটা সময়ই বলে দেবে।